দরকার তার সামনে আমি নিজেকে দেখা দেই। এখন বলো তো এভাবে কাঁদছো কেন তুমি? মিনি বৃদ্ধাকে সব কথা খুলে বলে। সব শুনে বৃদ্ধা মুচকি এক হাসি দেয় আর নিজের জাদুর সাহায্যে মিনিকে একটি আইসক্রিমের বাড়ি উপহার দেয়। এই ঘরের আইসক্রিম কখনো শেষ হবে না। এই কথা বলে বৃদ্ধা সেখান থেকে উধাও হয়ে যায়।